লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলোতেই বাঁচতেন তিনি। শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়, বয়স হয়েছিল 57 বছর। রেখে গেলেন শ্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়েকে। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড। বুধবার তিনি স্টার জলসার স্মার্ট জরি রিয়ালিটি শোতে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেশার নেমে আসে আশিতে। সঙ্গে সঙ্গে কালো কফি দেওয়া হয় তাকে। আন্দাজ দুপুর 2:30 নাগাদ বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। বড় পর্দায় অভিষেককে প্রথম আবিষ্কার করেন তরুণ মজুমদার। 1986 সালে সুযোগ দেন তার পদভোলা ছবিতে। সেই সময় তার প্রেমিক অবতারে মজে ছিল বাংলা ছবির দুনিয়া। তার শেষ ছবি 2021-এ লাভার। ছবিতে চুটিয়ে অভিনয়ের পরে একটা সময় তিনি দূরে সরে গিয়েছিলেন বড় পর্দা থেকে। এরপর নতুনভাবে অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়। তার ফাগুন বউ, খড়গুটো, মোহর ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়। ভরতের আফসোস, কেরিয়ারে একদম শুরুতে অভিষেক তাকে অভিনয়ের ক্ষেত্রে প্রচণ্ড সাহায্য করেছিলেন। কাছের বন্ধুর আকস্মিক মৃত্যুতে তিনি শোকতপ্ত।